হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডায়েট চিকেনের একটি দুর্দান্ত রেসিপি। রেসিপিটা কিন্তু করতে খুব কম সময় লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। তো এর জন্য এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন। চিকেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটা হালকা একটুভাবে চেপে নেব। দেখো এভাবে আমি এগুলো করে নিচ্ছি। এবার এগুলো ছোট ছোট স্লাইসে করে কেটে নেব। তো সবগুলো এভাবে আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, 1 চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার আমি 1/2 চামচ বাটার দিয়ে দিলাম ফ্রাই প্যানে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন কুচি, এতে একটা দারুণ ফ্লেভার আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা আমি মিডিয়াম স্টিমে ভেজে নেব। গ্যাসের স্টিমটা লো করে এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। দেখো চিকেন থেকে কিন্তু অনেকটা জল গলেছে, আমি এখানে কোনো জল আমি দিইনি, কিন্তু এটা চিকেন থেকে বেরিয়েছে। এবার এর মধ্যে আমি সবজি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। এবার সব কিছু দিয়ে একটু হালকা ভেজে নেব। আমি আরও 1/2 চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে, আর যাতে সবজিগুলো একটু মোটামুটি সেদ্ধ হয় তাই আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেব, কারণ এখনও একটু জল আছে। তো 2-3 মিনিট পর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে ডায়েট চিকেন। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি, আর তৈরি করতেও খুব কম সময় লাগে, খুব কম উপকরণে তৈরি করা যায়। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।